আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি তাসলিমা হিয়া, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার প্রথম ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমার বাবা ঢাকার বাহিরে জব করে, তো বাবার অফিস খুলে গেছে, তো মাকে বাবার সাথে চলে যেতে হয়েছে। এত বড় বাসায় আসলে আমার পক্ষে একা থাকা সম্ভব হচ্ছিল না, তাই কিছুটা বাধ্য হয়ে আমাকে হোস্টেলে চলে আসতে হয়েছে। আমার রুমমেট চলে এসেছে, তো ভাবলাম একা থাকাটা আসলে কি দরকার, একা কেন থাকতে যাব, চলেই যাই, হোস্টেলে চলে যাই, রুমমেট আছে, ওর সাথে একসাথে থাকা যাবে, একটু সময়ও ভালো কাটবে। আর একান্ত কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আসলে আজকে আমাকে আজকে বের হতে হলো, তো ভাবলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করি এই আর কি। হোস্টেল লাইফটা আসলে অনেক পেইনফুল, যারা থেকেছেন বা এখনো থাকছেন তারা জানেন। বাসায় থাকলে অন্তত পক্ষে তো এই চিন্তাটা করতে হয় না যে এবেলা কি রান্না হবে, বাজার করতে হবে, এটা তো আর আমাদের বাচ্চাদেরকে চিন্তা করতে হয় না। মাকে টুকিটাকে হেল্প করা ছাড়া তো আর আমাদের তেমন কোনো কাজ থাকে না, এগুলো চিন্তা করার জন্য তো বাবা মা আছেনই। কিন্তু যখন আমি হোস্টেলে আসি, মানে কি বলবো, আনবিলিভেবল কষ্ট হয় আমার। যারা কখনো হোস্টেলে থাকেননি বা থাকতে হয়নি তারা আসলে বুঝতে পারবেন না, খুবই কষ্ট হয়। নিজের একটা ছোটখাটো সংসারের মতো, আমার ঘরে যদি এবেলা পেঁয়াজ না থাকে তো আমাকে নিজেকে যেই পেঁয়াজটা আনতে হবে, আমি যদি এবেলা রান্না না করি তো আমাকে একরকম না খেয়েই থাকতে হবে, মানে ব্যাপারটা এইটা, মানে খুবই প্যাথেটিক একটা ব্যাপার। কিন্তু কিছু করার নেই, বাধ্য হয়েই থাকতে হবে, নিজের সংসারের মতো হয়ে গেছে আর কি। আমার ছোটখাটো একটা সংসার, ছোট্ট সংসার, নিজেকেই গুছিয়ে নিতে হয়, নিজেরটা নিজেকেই সামলাতে হয়, যার কারণে নিজেকেই বের হতে হলো। তো এই শপিং মলটা খুবই কাছে আমার হোস্টেলের, 40 টাকা ইসা ভাড়া লাগে, তো ওই জন্য ভাবলাম এখানেই আসি। এমনিতে সবসময় ঢাকায় যাওয়া হয়, তো মাস্ক, পার্সোনাল হ্যান্ড স্যানিটাইজার যেটা সবসময় আমার পার্সে থাকে, তো সেটা নিয়ে বেরিয়ে পড়লাম। নিজের কাজ যেহেতু নিজেকেই করতে হবে, তো ভাবলাম করেই ফেলি আর দেরি না করি। তো আমি ব্লগিং শুরু করেছি আজকে ফোর্থ, মানে চতুর্থ দিন হবে। 3 দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটা আমার প্রথম ভিডিও ছিল। তো আমি ভাবলাম এখন থেকে রেগুলার আপনাদের সাথে থাকবো, আজকে দিলাম 7 দিন দিলাম না, এটা করব না। আমার খুব ভালো লেগেছে আসলে, আর প্রথম ভিডিওতে অনেক ভিউ পেয়েছি, অনেক সাবস্ক্রাইব হয়েছে, অনেক কমেন্টস পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি কিছুটা ইন্সপায়ার, তাই ভাবলাম যে আপনাদের সাথে থাকি। আর ভিডিও করার জন্য আসলে আমার কিছু জিনিসের খুবই জরুরি প্রয়োজন ছিল, এগুলো ছাড়া আসলে হচ্ছিলই না, তাই বাধ্য হয়েই আসতে হলো। তো খুব বেশি ঘোরাঘুরি করব না, জাস্ট একটা দোকানে ঢুকবো, নেব আর বের হয়ে চলে আসব। যেটা বললাম, খুব বেশি ঘোরাঘুরি করার সময় এখন না, নিব আর জাস্ট যাব। তো এই দোকানে ঢুকলাম, এই দোকান থেকেই নিলাম আর এই দোকান থেকেই বের হলাম, খুব বেশি ঘোরাঘুরি করিনি। আরো অন্যান্য কিছু কেনাকাটা আছে, তো তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টায় আছি। এই শপিং মলটা আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে। যারা সাভারের তারা চিনবেন, নবীনগরে সেনা শপিং কমপ্লেক্স, খুবই মানে কি বলবো, ভালো, সিকিউরিটি সিস্টেম খুবই ভালো, আর সবকিছু না অ্যাভেলেবেল। এটার নিচে দেখলাম আমি কাঁচা তরকারির দোকানও আছে। তো একটা শপিং মলে যখন একটা জায়গায় যখন আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, আপনার ভোগান্তি অনেকটা কমে যায়। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু খুবই মানে কি বলবো, ভালো, কাছেও আর খুবই সহজ, আসাটাও খুব সহজ। তো কি কি কিনলাম আমি আসলে আমার এই ব্লগে শেয়ার করতে চাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, আমার নিজের কাছে খুব আনইজি লাগছিল, প্রথম প্রথম করছি তো, তাই একটু নার্ভাসনেস তো থাকেই, তাই ভেবেছি পরের ব্লগে শেয়ার করব। তো কেনাকাটা শেষ, আমার চিরচেনা আমার শহর, আমার নগরী সাভার। আমি আসলে সাভারকে কখনোই এত নিরিবিলি দেখিনি। তো যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে অনেক দ্রুত মাফ করবেন এই মহামারী থেকে, এটাই প্রার্থনা। আর সবাই হচ্ছে, যেটা আমি সবসময় আমার ভিডিওতে বলি, মানসিকভাবে সুস্থ থাকার চেষ্টা করবেন। আর আমার পরের ভিডিওতে আমি শেয়ার করব কি কি কিনলাম, কোনটার দাম কেমন ছিল। আর নতুন নতুন করছি, অনেক ভুল হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। Thank you.